আমরা আল্লাহর মাখলুক, আমরা যে আল্লাহর সৃষ্টি, তো আমাদের কাজটা কি বলেন তো? কেন আমাদেরকে হিসাব দিতে হবে? কেন আমাদের মরার পরে দোজখে যেতে হবে? কেন আমরা জান্নাতে যাব? এটার কারণটা কি? কি জন্য আমাদের এটা হচ্ছে? অন্য কারো তো এটা হচ্ছে না। পৃথিবীতে কত সৃষ্টি দেখেন চোখের সামনে, তারা তো কেউ দোজখে যাবে না, বেহেশতে যাবে না, তো আমাদের এটা কেন হলো? এটা একটা কঠিন ব্যাপার। বিষয়টা হলো, আল্লাহ তাআলা তিনি ছিলেন অপরিচিত, তিনি এখনও গায়েব, তখনও গায়েব, কিন্তু তার একটা পরিচয় আমাদের কাছে এখন আছে, কিন্তু আল্লাহর এই পরিচয়টা পৃথিবীতে ছিল না। তো আল্লাহ বলছেন যে আমার এই পরিচয়, এই মহাবিশ্বের স্রষ্টা আমি, এটার মালিক আমি, এই সব কিছু আমার, এবং এই কথাগুলি তোমরা পৃথিবীতে কে বা কারা প্রচার করবে বলো, আমার এই চাকুরি কে গ্রহণ করবে তোমরা বলো। এটাকে আল্লাহ তাআলা আসমানি কেদারের ভাষায় আমানত বলেছেন। সূরা আহজাবে আল্লাহ এভাবে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমার এই পবিত্র আমানত, এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ বলেন, আমার এই পবিত্র আমানত আকাশ পৃথিবী পাহাড়ের উপরে আমি উপস্থাপন করেছিলাম। ও আকাশ, ও পৃথিবী, ও পাহাড়, তোমরা আমার আমানত গ্রহণ করো। কিন্তু আবাই না আই আহমেল না ওয়াশফাকলাম হা, তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে এবং ভীত হয়ে গেছে। তারা উদ্যত হয় নাই, অ্যাডাসিটি বা অ্যাডামেন্ট হয় নাই যে আমরা না এটা করবো, তা না, ভয়তে না আমরা এটা পারবো না। এই আমানত যখন তাদের সামনে রাখা হয়েছে, ভয়তে এরা তার কাছেও যায়নি, ওর বাবা এরা এটা আমরা পারবো না। এই আকাশ পৃথিবী আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রবিবার দিন সৃষ্টি শুরু করেছেন, রবি সোম দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গল বুধ এই দুই দিনে পৃথিবীর মধ্যে সমস্ত খনিজ সম্পদ এবং পৃথিবীর যত নেয়ামত এগুলি মঙ্গল বুধ এই দুই দিনে সৃষ্টি করেছেন। এই চার দিন বৃহস্পতি শুক্র এই দুই দিনে আল্লাহ আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, এবং এটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামি, সিত্তা মানে ছয়, ছয় দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পর তাদের সামনে যখন এই আমানত উপস্থাপন করলেন, তখন তারা ভীত হয়ে গেল, বলে যে আমরা পারবো না। এরপরে আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ চিন্তা, আল্লাহর ভাবনা আল্লাহই ভালো বোঝেন, তিনি মানব সৃষ্টি করার চিন্তা করলেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 120 বছর বসে। এই পৃথিবী যেটা আপনি বলে এত বিশাল জিনিস আকাশ পৃথিবী, এইটা সৃষ্টি করছেন আল্লাহ ছয় দিনে, আর আদমকে সৃষ্টি করছেন আল্লাহ 120 বছর বসে। আর আদমের জন্য যখন সমগ্র পৃথিবীর থেকে আল্লাহ মাটি নিয়েছেন, সেই মাটির সাথে আমাদের মাটিটাও নেওয়া হয়েছে, আমরা সবাই মাটি তৈরি, আদমের মাটির সাথে আমাদের মাটিটাও একসঙ্গে নেওয়া হয়েছে। নেওয়ার পরে সেই মাটিটা আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত বৃষ্টি দিয়ে ভিজিয়েছেন, ফলে সেই মাটিটা হয়েছে হামায়ম মাসনুন। হামায়ম মাসনুন মানে দুর্গন্ধময় কাদা। 40 বছর যদি বৃষ্টি পড়তে থাকে, তো কাদাটা পচে সোদা সোদা গন্ধ আসে, এটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটাকে কোরআনে ভাষায় হামায়ম মাসনুন। দ্বিতীয় 40 বছর এই মাটিতে কালে রৌদ্রে শুকিয়েছেন, পরে এই মাটি রয়েছে সলসলেন কাল ফাক্ষার, সুরে রহমানের মধ্যে আল্লাহ কুমারের শুকনো মাটি, কুমার যারা এই আর্দেনয়ের কোরকারি মাটির আসবাবপত্র তৈজসপত্র বানিয়ে দেয় কুমার বলে, পোটাশ ইংলিশে বলে, তো এই এদের শুকনা মাটি ঠোকা দিলে ঝনঝন করে বাজে, এটার নাম হচ্ছে সলসলেন কাল ফাক্ষার। তো দ্বিতীয় 40 বছরে আদমের মাটিটা সলসলেন কাল ফাক্ষার হয়েছে, এ গেল 80 বছর। তৃতীয় 40 বছর ওই মাটিটিকে আল্লাহ তাআলা পৃথিবীর সব ধরনের পানি দ্বারা মেজে মেজে ওটাকে গারা কাদায় পরিণত করেছেন, ফলে এই মাটিটা হয়েছে তিনেন লাজিব। ইন্না খালাকনাহুম মিন তিনেন লাজিব, এই তিনেন লাজিব হলো প্লাস্টিক কেলে বা গারা কাদা। 140 120 বছর বসে এই মাটিটাকে মন্থন করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর তাকে জ্ঞান দিলেন, ফেরেশতারা তাকে সজদা করলো, এরপর তাকে আসমানে নিয়ে যাওয়া হলো, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো,
জান্নাতে বসে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করার পরে আদম হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আল্লাহ তাআলা। এই বিয়াটা আল্লাহ তাআলা নিজে পরিয়েছেন, আদম হাওয়ার বিয়া আল্লাহ নিজে পরিয়েছেন, বিয়ার খুতবা দিয়েছেন আল্লাহ নিজে। এই খুতবা আমার কিতাবে আমার তাফসিরে আপনারা পাবেন, এটা অন্য কোনো বইতে এখনও আছে কি না জানি, আমি যে বই থেকে নিয়েছি তারিখুল খামিস, অনেক পুরাতন আরবি ইতিহাস, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। কাজী যদি অভিজ্ঞ আলেম হন তো তারাও আমার মতো খুঁজে পাবেন, কিন্তু এটা তারিখুল খামিস এবং আপাতত যত বাংলা তাফসির আছে আমার তাফসির ছাড়া এটা কারো তাফসিরে আপনার দেখবেন না। আদম আল আসলামের বিয়ার খুতবা আল্লাহ দিয়েছেন। আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া ও হৃদয়ী ওয়াল খলকু কুল্লু মাবিদি ওয়া সুকানু সামাওয়াত ওয়াল আরদ ওয়া হামালাতু আরশি ইশহাদু ইন্নী জাওয়াজতু আদমা বাদিয়া খালকি সোনা আইদি আমাতি হাওয়া আ আলা সেদাকে তাহলিলি ওয়া তসবিহি উসকুন আন্তওয়া জাউজুকাল জান্নাতা অকুলা মেনা রাগাদা নাই সুশে তুমা ওলা তাকরাবা হাজি সাজা দা ফাতাকু না মেনা জলমিন। এ হচ্ছে আদম হওয়ার বিয়ার খুতবা। তো আল্লাহ তালা বলেন আলহামদু সানাই, সমস্ত প্রশংসা আমার প্রশংসা, যেরকম সুরে ফাতে বলে ওইভাবেই আল আজমা তো এজারি, আর অহংকার হচ্ছে বড়াই হচ্ছে আমার পাজামা, আল কিবরিয়াউ হৃদয়ী অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ বলেন যদি কেউ অহংকার করে সে আমার পোশাক ধরে টান দেয়, এত বড় বেয়াদব অহংকার কেউ করতে পারবে না আল্লাহর সামনে। আল কিবরিয়াউ হৃদয়ী আল খালকু কুল্লু মাবিদি, সমস্ত সৃষ্টি আমার গোলাম। ওই আসুকানো সমাতলাত হে আকাশ পৃথিবীর বাসিন্দারা, ওই হামালাতুল আস হে আরশ বহনকারী ফেরেশতারা, এ সাধু তোমরা সাক্ষী থাকো কি ইন্নি জাওয়াজতু আদমা, আমি আদমকে বিয়া দিচ্ছি, বাদিয়া খালকি সোনা আদি আমার আশ্চর্য ধরনের সৃষ্টি আমার হাতের তৈরি। মানুষের মতো এত আশ্চর্য সৃষ্টি আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। মানুষের এই মাথাটা কি আছে এইটা গবেষণা করে করে হাজার হাজার বছর পার হয়ে গেছে, মাথার সম্পূর্ণ গবেষণা শেষ হয় নাই। মানুষ এতই জটিল, দেখেন একটা মানুষের জন্য কয়টা চিকিৎসক লাগে দেখেন, এই মাথাটা কথা দেখেন। মাথার জন্য আপনার ব্রেনে যদি সমস্যা হয় তো নিউরোলজি ডাক্তার লাগবে, আচ্ছা তারপর যদি চোখের সমস্যা হয় তো আপনার চোখের ডাক্তার লাগবে, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার লাগবে, কানের সমস্যা হলে কানের আলাদা ডাক্তার লাগবে, মাথায় টাক পড়লে আলাদা ডাক্তার লাগবে। কাজে আপনার এই জায়গায় কতটা ডাক্তার লাগে তাই দেখছেন। এই প্রত্যেকটা ডাক্তার সারা জীবন গবেষণা করে তার কাজ শেষ করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন বাদিয়া খালকি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি হল মানুষ। আপনি একটা ব্যাংকে পরীক্ষা করেন, সমাজ দেখেন যে ওর সৃষ্টি ঠিকই আছে কিন্তু ওর মধ্যে এরকম গভীর কিছু নাই। এই জন্য হচ্ছে বাদিয়া খালকি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি সুনা আইদি এবং আমার হাতের তৈরি, এবং আমি হাতে বানিয়েছি আদমকে, আল্লাহর হাতের তৈরি আদম হওয়া এটা আল্লাহর হাতের তৈরি, আল্লাহর আরশ এটা আল্লাহর হাতের তৈরি, আল্লাহর কলম যে কলম দ্বারা আল্লাহ নিজে লেখেন সেই কলমটা আল্লাহর হাতের তৈরি, এই কটা দিয়ে জান্নাতে আদান এই বেহেশত তখন আল্লাহর হাতের তৈরি, আর সব জিনিসকে আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হও হয়ে গেছে। তো আল্লাহ বলেন ইন্নি জাওয়াজতু আদমা, আমি আদমকে বিয়া দিচ্ছি, বাদিয়া খালকি সোনা আইদি, এই যে বাদিয়া খালকি আশ্চর্য ধরনের সৃষ্টি এটা আপনি ভেবে দেখেন, এর মধ্যে বহুত হেদায়তের কথা আছে। একটা মানুষের যে এই ফিঙ্গার প্রেস আঙ্গুলের ছাপ, আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে কতটুকু জায়গা একটা আঙ্গুলের মাথা দেখেন তো কতটুক, এর মধ্যে আল্লাহ এত রকমারি সৃষ্টি করেছেন যে আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইটা মানুষের আঙ্গুলের ছাপ মিলবে না, মিলবে বলেন, মিলবে না। তাহলে এখন বোঝেন যে এর মধ্যে কত রকমারি করা সম্ভব, পৃথিবীর কোন মানুষ চিন্তা করতে পারে যে এইভাবে আপনি রকমারি করতে পারবেন এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে, যে হাজার হাজার কোটি রকমারি যে একটা আঙ্গুলের ছাপ আর একটার সাথে মিলে না। এই জন্য আল্লাহ বলছেন বাদিয়া খালকি সোনা আইদি, এটা আমার আশ্চর্য ধরনের সৃষ্টি আমার হাতের তৈরি, এই আদমকে আমি বিয়া দিচ্ছি কার সাথে, আমার গোলাম আমার দাসী আমাতি হাওয়া, হাওয়ার সাথে আমি তাকে বিয়া দিচ্ছি। আল্লাহ সেদাকে মহারানা তসবিহি ও তাহলিলি, মহারানা হচ্ছে আমার তসবি ও তাহলিল, কোনো টাকা পয়সার মহারানা নয়।
এই বলে দিয়ে আল্লাহ বলেন উসকুন আনতা জাউকুল জাউজুকাল জান্নাহ তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো অকুলা মিনহা রাগাদান হাইসু শাইতুমা তোমরা যেখান থেকে যাও সেখান থেকে খাও কিন্তু খবরদার আল্লাহ তাকরাবা হাজি এই গাছের কাছে যাবে না একটা গাছ মানা করে নিষেধ করে দিলেন ওয়ালা তাকরাবা হাজির সাথে এই গাছের কাছে যাবে না এই গাছের অপরাধ কি এটা হলো পৃথিবীর খাদ্য এটা জান্নাতের খাবার না পৃথিবীর খাদ্য এই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই এই জন্য আল্লাহ বলেছেন যে এই গাছের ধারে কাছে যাবে না আর যেখানে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে খাও আদম আমাকে বুঝাই দিলেন ইবলিসকে দেখায় দিলেন ইবলিসের আগেই বিতাড়িত হয়েছে আদমকে শ্রদ্ধা করে নাই পৃথিবীতে বৈশা তো ইবলিসকে দেখা ইন্না হাজ আদমুল্লাহ কলে যাও যেখা আল্লাহ বলছে এই দেখো এই ইন্না হাজ এই আদমুল্লাহ বলে যাও যেখা তোমারও দুশ্মন তোমার স্বামীরও দুশ্মন ফালাইউখরি জান্না কুমা মিনাল জান্নাতে ফাতাসকা এই ইবলিস যদি তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারে তাহলে তোমরা পৃথিবীতে একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে এখানে তাসকা শব্দের মানে মাদ্রাসে মোশাক্কাত অর্থাৎ তোমরা একটা শ্রমময় জীবন করবে যাপন যাপন করবে সাকিয়া অর্থ বদবাক্ত দুর্ভাগ্য এই সাকা সাকিয়া মাদ্রা থেকে এটা নেওয়া হয়নি মোশাক্কাত থেকে নেওয়া হয়েছে ফাতাসকা অর্থাৎ পৃথিবীতে তাহলে তোমরা একটা শ্রমময় জীবন যাপন করতে বাধ্য থাকবে শোনেন তাফসির তো করা খুব মুশকিল একাদ দিনে তাফসির আল্লাহ রসুল এই কোরআন 23 বছর বসিয়া আরব দেশের লোকদের মাতৃও তাদেরকে বুঝাইছে আর আপনাদের ভাষা বাংলা আমি বাঙালি কি করে কি করে করবো এই জন্য এইতে যত কথা আছে সেগুলো বলবো না কিছু কথা যেন আপনারা মোটামুটি বারে নিয়ে যেতে পারে যে তাফসিরে গেছিলাম এটা শিখছি আমি সেভাবে বলার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক দান করেন মরণ আল্লাহম আমিন তো সম্মানিত সুদী আদম হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন তারা জান্নাতে সুখময় জীবন যাপন করছে কিন্তু ইবলিস অতি কৌশলে জান্নাতে ঢুকে গেল সাপের মুখে করে সে জান্নাতে ঢুকতে সক্ষম হয়েছে গিয়া ওই যে গাছের নিষেধ ওই গাছের গোড়ায় গিয়া সেতারের বাজনা শুরু করে দিয়েছে এখন আদম হাওয়া দেখে যে একটা সাপ তার মুখে হাওয়া হয়ে আসে শয়তান ও যে সেতার বাজায় তা তো আদম হাওয়া দেখতে পাচ্ছে না এখন ওই সেতারের বাজনা খুব সুন্দর লাগে এরা পৃথিবীর নূতন মানুষ গেছে ওখানে এখন ওই সাপের মুখের ভিতরে এই কাছে আসো আরে কাছে আসো এই কাছে আসছে আসা আবার ওইখানে বসিয়া সেতারে বাজনা শুনিয়া মোহিত করিয়া তারপর সে তার কথা বক্তব্য শুরু করে দিল এই জন্য বলা হয় যে বাদ্যযন্ত্র শয়তানের আজান তাফসিরে বলা হয়েছে বাদ্যযন্ত্র কি বলেন শয়তানের আজান আজান দিলে যখন মোমেনরা মসজিদে ঢোকে আর শয়তানের বাদ্যযন্ত্র হচ্ছে আজান এই বাদ্যযন্ত্র বাজাইলেই দেখবেন খোলা মাঠে মানুষের ভিড় জমে গেছে কি যায় কিনা বলেন এই জন্য তাফসিরে বলা হয়েছে যে বাদ্যযন্ত্র শয়তানের আজান তো এভাবে ইবলিস আদমকে কাছে ডেকে বললেন যে শোনো আমি তোমাদের সেই অনেক প্রবীণ অনেক অনেক আগে আমাকে সৃষ্টি করে আসলে সত্য তাফসিরে বলা হয়েছে যে আদম সৃষ্টির সময় আজাজিলের বয়স হয়েছে 2,40,000 বছর এই যে শয়তানের বয়স তো এখন সে বলে যে শোনো আমি তোমাদের অনেক আগের অনেক প্রাচীন আমার অনেক জ্ঞান বুদ্ধি আছে আমি তোমাদেরকে কটা উপদেশ দিতে আসি কি যে আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের ফল খাইতে মানা করছে এর কারণ হলো এই গাছের ফল যদি কেউ খায় তা তার এ ভেস্ট থেকে তার যাওয়া লাগে না সে অমর হয়ে থাকবে ফ্রেশ হয়ে থাকবে চিরঞ্জীব হবে তার আর যাওয়া লাগবে না কাজে আল্লাহ তাআলা তোমাদের এখানে রাখবে না এখান থেকে নামায় দেবে এই জন্য বলছে যে এইটার ফল খাইও না এইটার ফল খাইলে আর তোমাদের যেতে হবে না এখন বলে তো এরপর পৃথিবীতে নামিয়ে যাওয়ার পর তোমরা মরে যাবা এখন মরে কেমনে তাও তো আদম দেখে নেই হাওয়াও দেখে নেই তা শয়তান দেখাই দিল এই যে তোমাদের হাত পা চলবে না চোখ বন্ধ হয়ে যাবে জিব্বা কথা বলতে ভাই বল তো মরে যাবা চিন্তায় পড়লো যে হারে আমরা মরে যাব কেমন কথা এই গাছের ফল খাইলে কিন্তু মরবে না এই গাছটা আল্লাহ তাআলা এই জন্য মানা করছে যে এই গাছের ফল খাইলে সে মরে না কাজে এই গাছের ফল তোমরা খাও শেষ পর্যন্ত আল্লাহর কসম করে বলল কসমাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন আল্লাহর কসম করে বলল যে আমি তোমাদের জন্য উপদেশ দাতা তোমরা আমার কথা শোনো তখন আদম হাওয়া ভুল বুঝে প্রথম মা তারপর আদম মা হওয়া তারপর আদম বই তারা এই ফল খেয়েছেন
ফল খাওয়ার পরেই তাদের যে অবস্থা হয়েছে আপনারা জানেন, এগুলো জানা কথা আপনাদের বলবো না। তো এ হওয়ার পরে তারা পৃথিবীতে চলে আসার জন্য আল্লাহ তাদেরকে আদেশ দিলেন। তার একমাত্র কারণ আল্লাহ আদম অসন্তুষ্ট হন নাই, আদম কোনো গুনাহও করেন নাই। যেহেতু কোরআনে কি বলা আছে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম আফা নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদম থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম কিন্তু আদম সেটা ভুলে গেছে, তার মধ্যে আজম ছিল না। আজিমাত এবং রক্ষত, এটা আলেম, আজিমাত হলো শরীয়তের বিধানগুলি যেগুলি মানে পুরো পালন করতে হবে, এটা আজিমাত। আর রক্ষত হলো আপনি করলে সব, না করলে অপরাধ নাই, এটা রক্ষত। তো আজমা মানে তার মধ্যে আজিমাত মানে দৃঢ় সংকল্প বা শরীয়তের বিধানগুলি শক্তভাবে পালন করা, এটার ক্ষমতা তার মধ্যে ছিল না, এই জন্য তার মধ্যে আজিমাত পাওয়া যায় নাই। আল্লাহ তারপরও তাকে অপরাধী সাব্যস্ত করেন নাই, তাকে পৃথিবীতে যাওয়ার আদেশ দিয়েছেন। একমাত্র কারণ যে অল্প সময় পরেই তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজে এখানে এই ব্যবস্থা নাই, তোমরা এখান থেকে নামো। যদি আদম হাওয়া আল্লাহর হুকুম মতো এই গাছের ফল না খেতেন, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে বেহেশতে এনেছেন এবং ফেরেশতাদের মাধ্যমেই হয়তো তাকে পৃথিবীতে আবার যেভাবে প্রতিষ্ঠা করা দরকার করতেন, কিন্তু দ্রুত হয়ে গেল। একটা মানুষ মরে আর একটা মানুষ কতল হয়, ব্যবধান কী? মরা যে যে মরে তাকে বলে অফাত, অফাত পেয়েছে, তাই না? অফাত শব্দের অর্থ কী? অফাত শব্দের অর্থ হল দেনা পাওনা পুরোপুরি বুঝে নেওয়া। তো অফাত বলায় ওই মানুষটাকে পৃথিবীতে তার খাদ্য খাদক যা কিছু ছিল, খাদ্য খাদক পানি বাতাস অক্সিজেন যা ছিল সব সে গ্রহণ করার পরে বিদায় হয়েছে, এই জন্য এর নাম হলো অফাত। অফাত শব্দের অর্থ নিজের পাওনাকে পুরোপুরি বুঝে নেওয়া। আর যাকে কতল করা হলো সে তার পাওনা পুরোপুরি বুঝে নিতে পারে না, এই জন্য এটা হচ্ছে কতল। আর যে মরে তাকে বলা হয় অফাত। কি কথা বলতে পারছেন? তো আদম হাওয়া এই জান্নাতের সময়টা পুরোপুরি ভোগ করতে পারে নাই, আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ে আসেন। এরপরে আমাদের মাটি যেটা আদম হওয়ার মধ্যে আদমের মধ্যে ছিল, এই মাটিটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং মাটিটা প্রথম মাটির থেকে আদম, এই আদমের মাটির থেকে আমরা বীর্যে রূপান্তরিত হয়েছি এবং এই বীর্যের ধারা পৃথিবীতে আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। এই বীর্যের মাধ্যমে পৃথিবীতে বংশ বিস্তার হচ্ছে, এটা আপনারা বোঝেন জ্ঞানীরা। তো সম্মানিত শুধু আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হল যে আমরা এই আমানত, ইন্না আরাদনাল আমানত, এই আমানত এটা আমরা গ্রহণ করেছি। হামালাল ইনসান, ও হামালাল ইনসান, মানুষ আমানতকে গ্রহণ করেছে। এর তাফসিরে বলা আছে, আমি তো নিজে তাফসির লিখছি, 30 পারা করে তাফসির, আপনার জন্য নিয়ে আসছি 2টা সেট। তো আপনারা দেখবেন এবং এখন যেটু সময় সম্ভব যে শোনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করে তারা গ্রহণ করে নেই, ভয় পেয়েছে। আদম গ্রহণ করছে, কীভাবে করছে সেটা তাফসিরে বলা আছে যে আদম আলাইসলামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, তার সামনে এই আমানত একটা ভারী বস্তুর মতো রাখা হয়েছে। ভারী জিনিস কী জানো, একটা ভারী ওজনওয়ালা জিনিস। আদম আলাইসলাম নিজেই সেটার কাছে গেছেন, গিয়া ওজন করে দেখ এটা কী, ওজন করে হাঁটু পর্যন্ত তুইলা আবার মাটিতে রেখে দিস, দিয়া বলে যে আল্লাহ যদি আমাকে বলে এটাকে আমি আরও তুলতে পারি। তা আল্লাহ বান্দা তোলো, এবার কোমর পর্যন্ত তুলছে, তুলে আবার রাখিয়ে দিছে, রাখিয়ে দিয়ে বলে যে আমি ভালোই শক্তি রাখি, আল্লাহ যদি আমাকে বলে এটাকে আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো, এবার তুললে আদম আলাইসলাম কাঁধে নেছে, নিয়ে এখন নামাইয়া রাখবে, এবার আল্লাহ বলে খবরদার তুমি নামাতে পারবে না, এই আমল নামাত, এই ভারী বোঝন ওজন এটা তোমার কাঁধে থাকবে। ও হামাল আল ইনসান, এই মানুষ এই আমানতকে গ্রহণ করলো, আর আমরা সেই আদম সন্তান। কাজে এই আমানত আমরা গ্রহণ করেছি, এখন এই আমানতের প্রচারের দায়িত্ব আমাদের উপরে। এই আমানত যদি আমরা সঠিকভাবে প্রাপকদেরকে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা আল্লাহর চাকুরি সঠিকভাবে করলাম। আল্লাহ বলেন আমার চাকুরি যদি করো 8টা গ্রেডে তোমাদেরকে আমি কলোনি দিব, বাড়িঘর দিব, 8টা গ্রেড, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল খুল, দারুল কারাল, দারুল মাকামা, এই যে ভেস্টগুলার 8টা, আল্লাহ 8টা গ্রেডে তোমাকে আমরা, আমি তোমাদের বাড়িঘর দেব, অনন্ত যৌবন তোমাকে দান করব, চিরকুমারী স্ত্রী দেব,
পেটের মধ্যে প্রস্রাব পায়খানা থাকবে না কারণ প্রস্রাব পায়খানা হয় দুনিয়ার খাবার খাইলে কিন্তু জান্নাতের খাবারে প্রস্রাব পায়খানা হয় না তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার চাকরি যদি তোমরা করো আটটা গ্রেডে তোমরা বাড়িঘর পাবে আর আমার চাকরি নিয়া তোমরা যদি চাকরি না করো সাতটা গ্রেডে তোমাদেরকে আমি শাস্তি দেব দোজখে ঢুকাবো এই হলো মূল কারণ যে আমরা চাকরি নিয়েছি আর আমাদের কাজ হলো এটা আপনাকে মনে করিয়ে দেওয়া আমরা এটা আপনাকে মনে করিয়ে দিলাম যে আপনি আমি সবাই চাকরি নিয়েছি চাকরি নিয়ে চাকরি না করলে তার শাস্তি হয় আপনি দেখেন এই মাইকেল এখানে বসা আছে যদি হঠাৎ করে মাইকের দৃষ্টি আর এই ছেলেটার দিকে না থাকে এই মাইকেলে গেল কই এই লোকটা গেল কই এই লোকটা ডাকে কোথায় গেল কি রাগ করবেন কি না আপনি কেন করবেন ও চাকরি নিছে দায়িত্ব নিছে এখন দায়িত্ব পালন কেন করবে না তা আপনি যেরকম রাগ করেন তা আল্লাহ রাগ করবে না যে তুমি আমার চাকরি নিয়ে চাকরি করবে না তুমি মস্তানি করবা আমার চাকরি করো আটটা গ্রেডে ভেস্ত পাবে আর চাকরি করবে না সাতটা গ্রেডে তুমি জাহান্নামে যাবে কি বুঝতে পারছেন আমাকে দাওয়াত করছেন আমি যদি না আসি আসছি সবাই হুজুর ভালো আসসালামু আলাইকুম কি না আসে তো আপনার গালিগালাজ করতে যে লোকটা কি কেমন আলেম এই কথা কথা রাখে না কে রাগ করতেন কিনা আপনি বলেন গালিগালাজ বকাবকি তাহলে আল্লাহ এটাই করছেন যেটা আপনি নিজের উপরে বোঝেন যে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করলে তার উপরে সবাই ক্ষিপ্ত হয় তা আল্লাহ বলেন যে তুমি আমার চাকরি নিয়া আমার চাকরিটা করো এবং চাকরি তুমি কিভাবে করবে এই জন্য সার্ভিস রুল থাকে না চাকরির জন্য এইটা হচ্ছে তোমার সার্ভিস রুল এখানে যেভাবে বলা আছে সেভাবে তুমি চাকরিটা করো এর বাইরে তোমাকে কিছু করতে হবে না এটা যদি তুমি না বোঝো তা আল্লাহ রাসূলের থেকে জেনে নাও সিনিয়র সাহাবীদের কাছ থেকে জেনে নাও যে এটা কিভাবে হবে তুমি না বুঝলে ওখানে যাও ফাসআলু হালা যিকরিন কুনতুম লা তাআলামুন না জানলে যারা জানে তাদের কাছে যাও এবং কাদেরকে আল্লাহ বলে রাসূলকে এর বয়ান দেওয়া হবে সুম্মিন্না আলাইনা বায়ানা কোরআন নাজেল করার পরে আল্লাহ রাসূলকে বলেছেন যে এরপরে এটার বয়ান আপনাকে আমি দিব যেটা জটিল যেমন জাকাত বলা হয়েছে জাকাতের বিশাল বর্ণনা আছে সেটা আল্লাহ রাসূলকে দিয়েছেন আপনারা জানবেন কি না আমি জানি না জাকাতে ১৩ ফরজ সালাত এবং নামাজে যেরকম আহকাম আরকান ১৩ ফরজ জাকাতে ঠিক ১৩ ফরজ পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরজ আটটা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ আটার ফরজ ১৩ এই জন্য আকিমুস সালাতে আতুজ জাকাতা পাশাপাশি কোরআনে সর্বত্র বর্ণনা করা হয়েছে জাকাতে ১৩ ফরজ এইটা আপনারা কয়জনে জানেন সমাজে এজন্য আপনাদেরকে আমি অপমান করছি না বা সেজন্য বলছি না এজন্য অপমানিত আমরা যে আমরা আলেমরা না বলার কারণে আপনারা জানেন না আপনারা নামাজে ১৩ ফরজ জানছেন আমরা আপনাদেরকে শিখিয়েছি বলে কারণ জাকাতে ১৩ ফরজ আমরা শিখেই নিই আপনারা জানবেন কোত্থেকে পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরজ পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক পশুর জাকাত এই পাঁচটা খাত আদায়ের আর ব্যয়ের খাত আটটা ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিল আপনার সাবিল সুরায় তওবার মধ্যে এই আয়াত আছে তো এই আটটা খাতে জাকাত ব্যয় করতে হবে পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে জাকাতে ১৩ ফরজ কিন্তু কোরআনে ১৩ ফরজ বলা হয় নাই কোরআনে বলে আকিমুস সালাহ আতুজ জাকাত তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে সংক্ষিপ্ত আকারে বলেছেন কিন্তু রাসূল তার বর্ণনা দিয়েছেন সুম্মিন্না আলাইনা বায়ানা তো এই জন্য আপনারা এই তাফসীর মাহফিলে আসেন আমিও বয়স্ক মানুষ আমার চলাফেরা কষ্ট হয় ডাকলে যাই মোবাইলে এত বিরক্ত করে মানুষ যে আমার দুটো হাত ব্যথা হয়ে যায় মোবাইল ধরতে ধরতে এখন ভয় করি আল্লাহকে যে আল্লাহ যদি আমাকে বলে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছি মানুষকে তুমি দান করো নাই তখন আমি কি এই ভয়তে আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ যতদিন ক্ষমতা রাখি ততদিন বলতে থাকবো আর না থাকলে তো আল্লাহই দেখবে যে এখন আর পারছে না তাহলে আপনি এখন কারণটা বুঝলেন যে হিসাব কেন হবে নিকাশ কেন হবে জান্নাত কেন হবে জান্নাত চাকুরি করলে যারা চাকুরি করে এই দেশের বড় বড় সুন্দর সুন্দর দালান কোঠা সরকারি কলোনিতে কারা থাকে যারা সরকারের চাকুরি করে তা আল্লাহ বলেন তুমি সরকারের চাকরি করে দালান কোঠায় বাড়ি পাও কলোনি পাও গাড়ি পাও বাড়ি পাও তা আমার চাকরি করলে আমি দেবো না আল্লাহ বলেন আমার চাকরি করো আমি তোমাদেরকে সোনার বাড়ি ঘর দেবো
চিরকুমারী স্ত্রী দেব, তোমাদের গেলমান দেব, মধুর না দুধের না শরবের নহর দেব, ফলের বাগান ফুলের বাগান যা চাও তাই দেব। আল্লাহ বলছে আমার চাকরি করো। যে আল্লাহর চাকরি হচ্ছে আমরা আমানত গ্রহণ করেছি, এই আমানতের কথা পৃথিবীতে মানুষকে প্রচার করে দেওয়া। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতে ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে আল্লাহ কি আদেশ করেছেন, আমানতকে তার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। এই আমানতের প্রাপক পৃথিবীর সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, সমস্ত লোকের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ইয়াইয়ার রাসূল বাল্লাক, হে রাসূল আপনি প্রচার করুন, তাবলিগ করুন, তাবলিগ করা ফরজ। বাল্লাক কি তাবলিগ করবেন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা তাবলিগ করেন। আপনি নিজের ইচ্ছা মতো একটা বই তাবলিগ করার জন্য আল্লাহ আপনাকে বলে নেই। পরিষ্কার সুরে আনামে পরিষ্কার আয়াতের মধ্যে কোনো তাফসির লাগবে না, কোনো ব্যাখ্যা লাগবে, একেবারে আয়াতের তর্জমা। ইয়া রাসূল বাল্লাক, হে রাসূল আপনি প্রচার করুন কি, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজেল হয়েছে এটা আপনি তাবলিগ করুন। ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাক তা রেসালাতাহু, যদি আপনি না করেন, অর্থাৎ একটা আয়াত যদি প্রচার করতে বাকি থাকে তা জেনে রাখেন, ফামা বাল্লাক তা রেসালাতাহু, তাহলে আপনি রেসালাতে তাবলিগ করলেন না।